إن الذين آمنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون. رب العالمين بلين إيمان ولا زندگي بناو عمل ولا زندگي بناو أمي رب كثا دلان أجل إيه تمام كيام ونه جيبون دي دي بو جي جيبون آر كنو چينتا حوينا آر كنو بھائي حوينا এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কতবার 100 বার সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন 100 বার কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 100টা গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি দিয়ে দিবে কতবার কি দিবে 100টা 100 গোলাম দান করলে যে সব এই সব দান করবে তিন নাম্বার রাসূল বলেন আল্লাহু আকবার যে 100 বার করবা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 100টা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে এই তিনটা পড়তে আমার লাগে 10 মিনিট কত মিনিট 10 মিনিট কি তাহলে 10 মিনিট সময় কি দিতে পারবো না তাসবিহের জন্য তাহমিদের জন্য তাকবীরের জন্য 10 মিনিট সময় দিতে পারবো না আল্লাহ তৌফিক দান করেন চার নম্বরে রাসূল বলেন যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা রাসূল বলেন ফা ইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদে আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে কয়টা পাইলাম মুখস্থ করেন এক নাম্বার সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার তিন নাম্বার আল্লাহু আকবার কতবার 100 বার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার 100 বার পাঁচ নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা দান বুলন্দ হবে পারবো না ইনশাআল্লাহ এই কয়টা গেল পাঁচটা ছয় নম্বরে প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়েন পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আমি বললাম রব্বুল আলামিন আমি যদি এগুলো বেশি বেশি করে পড়ি আপনি আমাকে কি দিবেন রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম রাহমাতুর রহমতে জীবনকে ভরে দিব ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكرا اللهم صل على محمد وعلى إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما
صدق الله مولانا العظيم. সরাতি বাইতুল আমান জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ আজকের তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের শেষ অধিবেশনের পরম শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজরাতে ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা, বরাদর আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে করিমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে করিম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। তিন দিন ধরে মাহফিল, বড়রা কথা বলবেন, এতক্ষণ যিনি কথা বললেন মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরী, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দান করেন। অনেক সুন্দর কণ্ঠে, সুন্দর ভাষা আপনাদের সামনে কথা বলেছে। আমি আপনাদের সামনে আপনাদের পরিচিত জানাশোনা একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এ আয়াতে কারিমার আলোকে দু চারটা কথা আপনাদের সামনে আলোচনা। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদের কাছে কী আশা করেন, আল্লাহ তাআলা আমাদের কাছে কী চান? আল্লাহ তাআলা আমাদের কাছে চান আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলেন আমরা যেন আল্লাহ তাআলার হয়ে যাই। এক বাবা তার সন্তানের কাছে এটাই আশা করে, তুমি আমার হয়ে থাকবা। এক মা তার সন্তানের কাছে এটাই আশা করে, তুমি আমার হয়ে থাকবা। ঠিক আল্লাহ তাআলাও আমার কাছে এটা আশা করে, তুমি আমার হয়ে থাকবা, তুমি আমার হয়ে যাও। যেন রব্বুল আলামিন বলেন তুমি আমার হয়ে যাও, তুমি আর কারো হয়েও না, তুমি আমার হয়ে যাও। তুমি অল্প কয়টা দিন, 60 বছর আর 70 বছর আমাকে নিয়ে থাকবা, আমি কোটি কোটি বছর তোমাকে নিয়ে থাকব। তুমি অল্প কয়টা দিন আমাকে দিয়ে দিও, আমি কোটি কোটি বছর তোমাকে দিয়ে দিব। তুমি আমাকে তোমার দুনিয়া থেকে দিবা, আমি তোমাকে আমার জান্নাত দিব। তুমি তোমার দুনিয়ার হায়াত দিবা 60 বছর আর 70 বছর, আমি আমার অনন্ত হায়াত তোমাকে দিয়ে দিব। হায়, আমি দিব 60 বছর, আমার রব দিবে কোটি কোটি বছর। আমি দিব দু চারটা মুদ্রা, দু চারটা কড়ি, আর রব দিবেন স্বর্ণের বাড়ি, রব দিবেন হীরার বাড়ি। আমি প্রতিদিন দু চার মিনিট দিব, 10 মিনিট 20 মিনিট দিব, ফজরের জন্য 10 মিনিট, জোহরের জন্য 15 মিনিট, আসরে 10 মিনিট, মাগরিবে 10 মিনিট, এশায় 15 মিনিট দিয়ে দিব। রব বলেন তুমি আমাকে রোজানা 1440 মিনিট আমি তোমাকে দিলাম, সেখান থেকে তুমি যদি 5 ওয়াক্ত নামাজের 60 মিনিট আমাকে দিয়ে দাও, যাও কথা দিলাম তোমাকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। আর সেখানে খালেদিনা ফিহা আবাদা, সেখানে তুমি চিরদিন থাকবা, সেখান থেকে তোমাকে আর কখনো বের করব না। এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা আমার কাছে এটাই আশা করেন আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। বলেন আমি যেন আল্লাহ তাআলার কি, আমি যেন আল্লাহ তাআলার হয়ে যাই। পৃথিবীতে আল্লাহ তাআলার হয়ে যাওয়া সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। আল্লাহ তাআলার হওয়া কি সবচেয়ে সহজ আর সবচেয়ে লাভজনক। আপনি যদি মন্ত্রীর হয়ে যান তো কি পরিমাণ লাভ, লেকিন পরে আবার আশঙ্কাও আছে যে এখানে লাভও আছে লসও আছে। বলেন এখানে লাভও আছে, বরং লাভের পরিমাণ হলো 5 বছর, ক্ষতির পরিমাণ আজীবন। এখানে ক্ষতির পরিমাণ কি বলেন? আজীবন। লেকিন রব্বে করিমকে সময় দিলে লস নাই, শুধুই লাভ, শুধুই কি, শুধুই লাভ। এই জন্য আমার পঠিত আয়াতে করিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালারা। আচ্ছা কাকে কাকে ডেকেছেন বলেন? আমাকে। কাকে কাকে বলে না, কাকে ডাকছেন? হে ঈমানওয়ালারা বলেন,
আমরা এখানে যারা আছি সকলে ইমানওয়ালা না? অবশ্যই ইনশাআল্লাহ না, আলহামদুলিল্লাহ বলেন, আমরা অবশ্যই মুমিন। আনা মুমিনুন হাক্কা বলতে হয়, আনা মুমিনুন ইনশাআল্লাহ বলতে হয় না, এটা শরীয়াহ কায়দার ইবারত। আনা মুমিনুন হাক্কা, আমি অবশ্যই মুমিন বলেন, আমি কি বলেন? অবশ্যই মুমিন। এজন্য আল্লাহ তাআলা আমাকে রেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ অনদেখা জগতের আনদেখা জগতের অটল বিশ্বাসীরা, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছ তোমাদেরকে বলছি শুনো, যারা ফেরেশতাগুলোকে না দেখে বিশ্বাস করেছ তোমাদেরকে বলেছি শুনো, যারা জান্নাত দেখো নাই বিশ্বাস করেছ, জাহান্নাম দেখো নাই বিশ্বাস করেছ তোমাদেরকে বলছি শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার হুজুর রহমতুল্লাহ বলতেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, কোনো বাবা যদি তার ছেলেকে ডাক দেয়, ছেলের কানে বাবার আওয়াজ পড়ার সঙ্গে সঙ্গে জি আব্বা বলে ডাক দেয়, মা মেয়েকে ডাক দিলে জি আম্মা বলে ডাক দেয়। হুজুর বলতেন, আমিও যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক শুনি, আমিও সঙ্গে সঙ্গে বলি জি আল্লাহ। কি বলে বলেন? জি আল্লাহ। কি বলবেন? সুবহানাল্লাহ। সবাই বলেন না জি আল্লাহ। কি বলবেন? কেন ডাকছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হা তারাবির নামাজে যখন হাফেজে কোরআন বারবার পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সঙ্গে সঙ্গে দিল যেন হচ্চকিত হয়ে বলা উচিত, জি রব্বুল আলামিন। কি বলবেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কেন ডেকেছেন আমাকে? আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা। সুবহানাল্লাহ। বলেন, বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে জিকির করবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একমাত্র ইবাদত জিকির, যে ইবাদতের সাথে রব্বুল আলামিন কাসীরা জুড়ে দিয়েছে। কাসীরা, কাসীরা মানে কি বলেন? বেশি। কাসীরা মানে কি বলেন? সবাই বলেন, কাসীরা মানে কি? একমাত্র ইবাদত জিকিরের সাথে রব্বুল আলামিন কাসীরা জুড়েছেন। জিকিরের সাথে রব্বুল আলামিন বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করবা। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল আর সন্ধ্যায় তসবিহ পড়বা, বেশি বেশি করে জিকির করবা, সকাল আর সন্ধ্যায় তসবিহ পড়বা। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি বেশি বেশি করে জিকির করতে অভ্যস্ত হই, সকাল আর সন্ধ্যায় তসবিহ পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, কথা দিলাম তোমাকে না রহমতে রহমতে ভরে দিব, তোমার এখান থেকে জিকির উঠবে যত, আমার ওখান থেকে রহমত নামবে তত। এখান থেকে জিকির যেই পরিমাণ, ওখান থেকে রহমত এই পরিমাণ। এখান থেকে জিকির উঠবে যে পরিমাণ, ওখান থেকে রহমত নামবে এই পরিমাণ। সাইয়েদ আলুসি রহমতুল্লাহ লিখছেন, রহমত দিবেন এর অর্থ কি? এর পাঁচটা তর্জমা। এক নম্বরে হল আত্তাউফিকুল ইত্তাআ, আল্লাহ তাআলা যাকে রহমত দিবেন তার কোনো ইবাদত ছুটতে দেয় না, তার কোনো ইবাদত কি করতে দেয় না বলেন? আল্লাহ তাআলা যাকে রহম করেন তার নামাজ ছুটে না, আল্লাহ তাআলা যাকে রহম করেন তার কি ছুটে না? আবার বলেন, আল্লাহ তাআলা যাকে রহম করেন তার নামাজ ছুটে না, আল্লাহ তাআলা যাকে রহমত করেন তার নামাজ ছুটে না, তার রোজা ছুটে না, তার হজ ছুটে না, তার উমরা ছুটে না, তার জামাতে নামাজ ছুটে না, তার তাকবীরে উলা ছুটে না। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ তাআলা যাকে রহম করেন তাকে এক নম্বর পুরস্কার কি দেন? তার ইবাদাতে তৌফিক দিয়ে দেন। কি দেন বলেন? ইবাদাতে তৌফিক দিয়ে দেন।
দুই নাম্বার আল্লাহ তাআলা যাকে রহম করেন তাকে কোনো গুনাহ হইতে দেয় না, তাকে কোনো গুনাহ হইতে দেয় না। যেন আজকের এই সময়ে আল্লাহ তাআলা যাকে রহম করেন তাকে না মোবাইলে ছবি দেখতে দেয় না, তাকে কি দেয় না বলেন, মোবাইলে ছবি দেখতে দেয় না। যদি কারণ মোবাইলে ছবি থেকে বেঁচে থাকার সৌভাগ্য হয়ে যায় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসে। জামাতে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে যায় আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন। বলেন জামাতে নামাজ পড়া, বলেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা সবচেয়ে বড় পরিচয়। আমার জামাতে নামাজ পড়ার সৌভাগ্য হয়, আমার তাকবীরে উলা ছুটে না, আমার দ্বারা কোনো গুনাহ হয় না, এটা প্রমাণ আল্লাহ তাআলা আমাকে ভালোবাসে। কি বলছি বলেন, মুখস্থ করেন, জামাতে নামাজ ছুটে না, বলেন এটা কিসের প্রমাণ? আল্লাহ তাআলা আমাকে কি করেন? যদি এমপি মহোদয় আপনাকে ভালোবাসেন আপনার আপনি দামি হয়ে যান, মন্ত্রী মহোদয় আপনাকে ভালোবাসেন আপনি দামি হয়ে যান, আর সাজিবে মালিক আপনাকে ভালোবাসে আপনি কি পরিমাণ দামি কি হয়? আল্লাহ তাআলা যদি আমাকে ভালোবাসেন, আর আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার আলামত কি ভুলে গেছে? নামাজ ছুটে না, বলেন আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার আলামত কি? বলেন জামাতে নামাজ ছুটে না, ফজর নামাজও জামাত ছুটে না, ফজর নামাজও কি ছুটে না, জামাত ছুটে না। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার সবচেয়ে বড় আলামত জামাত ছুটে না, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসার সবচেয়ে বড় আলামত তাকবীরে উলাও ছুটে না। এজন্য চলেন নিয়ত করেন আজ থেকে তাকবীরে উলার সাথে নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। বাইতুল্লাহ ইমাম হারামে পাকের ইমাম শায়খ সুদাইসি তিনি একবার এক আজীব বয়ান করেছেন, তিনি বলেন যে এক হাদিসে পাকে আছে আল্লাহু আকবার আযম মিন উহুদিন, একবার আল্লাহ আকবার বললে উহুদের চেয়ে ভারী নাকি দিয়ে দেওয়া হয়। তিনি বলেন যে এর অর্থ কি জানেন? এটা হলো নামাজের বাইরে যখন কোনো মানুষ আল্লাহু আকবার বলে এটা হলো নফল, এটার নাম্বার হলো উহুদ বরাবর, এটার নাম্বার হলো উহুদ বরাবর। কোনো মানুষ যদি আল্লাহু আকবার নামাজের বাইরে বলে আল্লাহ তাআলা তাকে উহুদ বরাবর নাকি দিয়ে দিবেন, উহুদ পাহাড় বরাবর নাকি দিয়ে দিবেন। এবার তিনি বলেন যে এটা যদি নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয় কোটি কোটি উহুদ বরাবর নাকি দিবেন। কেন? নামাজের বাইরে আল্লাহু আকবার এটা হলো শুধুই মুস্তাহাব, আর নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা হলো ফরজ, এটা হলো কি বলেন ফরজ। আর যদি এটা ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীর হয়, তাকবীরে তাহরিমা ইমাম সাহেবের সাথেই হয়, তো এটা কোটি কোটি উহুদের চেয়েও ভারী হয়ে যায়। কি ভাই, এবার বলুন তো দেখি তাকবীরে তাহরিমার দাম কত? আর এটা যদি ইমাম সাহেবের সাথে তাকবীরে উলা হয় তো দাম কত? চলেন নিয়ত করি আজ থেকে জামাতে নামাজ পড়ব, বলেন ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, বলেন আল্লাহ আজ থেকে জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের কাছে ভাষা নাই, আমরা দুর্বল অসহায়, আমাদের কাছে শব্দ নাই, ভাষার দন্যতার কারণে আবেগের দন্যতার কারণে আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। মেরে ভাইও, জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য যার নসিব হয়ে গেল, পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পড়ল এই মানুষটা আল্লাহর কসম উকসিমু বিল্লাহি মিআতা মাররা উভয় জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। বলেন জামাতের সাথে নামাজ, বলো বলো বলো, আবার বলেন জামাতের সাথে নামাজ দো জাহানের সৌভাগ্যের চাবি, জামাতের সাথে নামাজ দো জাহানের সৌভাগ্যের চাবি। পড়বো তো ইনশাআল্লাহ, না এমনি ওয়াজের জন্য বলছেন আর কি ইনশাআল্লাহ, কথার কথা বলছেন আর কি ইনশাআল্লাহ। আজকে ফজর থেকে চেষ্টা করব ইনশাআল্লাহ, আজকে ইনশাআল্লাহ। ওয়াজে এসেও জামাতে নামাজ পড়ে না এরকম কিছু কুলাঙ্গারও সমাজে আছে, আছে না নাই বলেন? ওয়াজের মাহফিলে এসে নামাজ পড়ে না, ওরা নামাজের সময় বুট খায় বাদাম খায়, এদের মতো দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নাই। এরা যেন এমন হাজারো মানুষের জন্য মেজবানির ব্যবস্থা করা হয়েছে
জিয়াফতের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই কমবক্তরা দুর্ভাগারা ওই জিয়াফতের বাড়িতে গিয়েও খানা পায় নাই। আস্তে কন জি, জিয়াফতের বাড়িতে গিয়েও কি পায় নাই বলেন? খানা পায় নাই। হাজারো মানুষ খাইলো, লেকিন কমবক্ত পাইল না, এই দুর্ভাগা পাইল না। ঠিক ওয়াজের মাহফিলে এসে যারা নামাজ পড়ে না, এরা এর চেয়ে হাজার গুণে বেশি দুর্ভাগা। বলেন এরা কি দুর্ভাগা? এরা হতভাগা, এরা দুর্ভাগা, এদের মতো বঞ্চিত, এরা বঞ্চিত, এরা দিনহীন। হ্যাঁ, এরা ফকির, এরা ফকিরের ঘরের ফকির, এরা অভাবী, অভাবীর ঘরের অভাবী। যারা নামাজ জামাতে পড়ে না, যারা জামাতে নামাজ পড়ে না, এরা এদেরকে এদের মা জন্ম না দিলে ভালো ছিল। যারা জামাতের সাথে নামাজ পড়ে না, এরা মানুষ হয়ে জন্ম না হয়ে ভালো ছিল। যারা জামাতে নামাজ পড়ে না, বলেন কি পড়ে না বলেন? তো যারা নামাজে পড়ে না ওদের অবস্থা কি? হ্যাঁ, আমাদের এক বুজুর্গ হযরত মাওলানা তারেক জামিল তিনি বলেন যে আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তসবি দেই তো কুত্তু কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে। বুঝেন নাই কথা, কি বুঝছেন বলেন? বেনামাজিকে যদি কুত্তার সাথে কি দেয় তুলনা দেই, যে বেনামাজি কুত্তার সমান, যদি এটা তুলনা দেই কুত্তার কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে। কুত্তারও কি লাগে বলেন? এক্সকিউজ মি, আফওয়ান আমার এই কঠিন শব্দের জন্য। দুর্ভাগা মুসলমান যে নামাজ পড়ে না, হতভাগা মুসলমান যে নামাজ পড়ে না। কি বলছি বলেন? দুর্ভাগা হতভাগা যে কি পড়ে না বলেন? যে নামাজ পড়ে না, মাইকের ব্যবসা করে, ওয়াজ করে, ওয়াজ শোনায় মানুষকে, নিজে নামাজ পড়ে না। আসে না নাই বলেন না? মাহফিলে আসে, নামাজ পড়ে না। মাহফিল দিয়েই তার রিজিক, মাহফিল দিয়ে বাদাম বেচে, নামাজ পড়ে না। মাহফিল দিয়ে হালুয়া বেচে, লেকিন নামাজ পড়ে না। বাস্তব না বাস্তব বলেন? নামাজ পড়ে না, নামাজ পড়ে না। এটা আবার কি করে হয়? এটা কি কি করে হয়? মুসলমান নামাজ পড়ে না, এটা আমার মুসলমান হয় কিভাবে? নামাজ পড়ে না, এটা আমার মোমেন হয় কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফরমান, মান তারাকাস সালাতা মুতাআম্মিদা, মান তারাকাস সালাতা মুতাআম্মিদা, ইচ্ছাকৃত যে নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফির হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ? হ্যাঁ, রক্ত কান্না কান্না উচিত, উম্মতের সামনে রক্ত কান্না কান্না উচিত। উম্মত নামাজ পড়ে না, উম্মত নামাজ পড়ে না, দু চারটা টাকা হয়ে গেলে সে আর নামাজ পড়ে না, একটু ক্ষমতা হয়ে গেলে সে আর নামাজ পড়ে না। তার নামাজ পড়তে লজ্জা লাগে, তার নামাজ পড়তে শরম লাগে। আমি বলি যারা নামাজ পড়ে না এদের উপরেও নামাজ পড়া, এদের জানাজা পড়া উচিত না? এতদিন পড়া নাই, এখন কেন পড়ো? এখন পড়া হবে কেন? এতদিন পড়া নাই, এখন পড়া হবে কেন? বরঞ্চ এখন তো বেনামাজিদের জানাজা হয় তিনবার, বাইতুল মোকারম একবার, ময়মনসিংহে আরেকবার, আঠারোবাড়ি আরেকবার। বাস্তব না বাস্তব বলেন? এতবার কেন পড়ে জানেন? আমি বলি দুই কারণে এতবার পড়ে। প্রথম কারণ হলো জীবনে পড়ে নাই এক অর্থ, এখন তিনবার পড়ে দাও, দেখি না মাফ করে কিনা। আর দ্বিতীয় কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চায়, বুঝাইতে চায় জীবনে পড়া নাই একবার, জীবনে হুজুরদের পেছনে দাঁড়াও নাই একবার, মৌতের পরে তিনবার পড়া মুজা। বুঝেন না এই কথা? পড়বো নামাজ ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার আব্বা যদি আপনাকে একবার ডাকে, আপনার নাম খালেদ, খালেদ একবার ডাকছে, আপনি জবাব দেন নাই, দ্বিতীয়বার আব্বার আওয়াজ আর একটু বুলন্দ হয়ে যায়, খালেদ, এখনো জবাব দেন নাই, তৃতীয়বার আওয়াজ আরো শক্ত হয়, খালেদ, এবার কি বলে? হারাম খোর, তোর 100 বার ডাকছি জবাব দিলি না যে, অথচ ডাকছে কয়বার বলেন? আবার বলেন, ডাকছে কয়বার? ধমক দিল কয়বারের? এবার তোমাকে তোমার রব কতবার ডেকেছে? কি হাইয়া আলাস সালাহ বলো, হাইয়া আলাস সালাহ, আবার ফজরে দুইবার, আজানে দুইবার, ইকামতে দুইবার, আসরে চারবার, জোহরে চারবার, আসরে চারবার, মাগরিবে চারবার, আয়েশায় চারবার,
আপনারা কি বুঝেন না আমার কথা? হাইয়া আলাস সালাত, কি নামাজের দিকে আসো বলেন। তবে এর মধ্যে একটা তর্জমা হলো ইতে মানে আসো, তাল মানে আসো, হাইয়া মানে আসো। তবে এর মধ্যে একটা আলাদা তর্জমা, হাইয়া মানে ভালোবাসার সাথে ডাকা। তাহলে তর্জমা কি? হাইয়া আলাস সালা, আসো না নামাজে। কে ডাকলো বলেন? কে ডাকে? সরাসরি আরশ আজিমের মালিক তোমাকে ডাকে, তোমার বানানেওয়ালা তোমাকে ডাকে, যার কুদরতি হাতে তোমার জান তিনি তোমাকে ডাকে, তার ব্রেন যার হাতে তিনি তোমাকে ডাকে, তোমার জিহ্বা যার হাতে তিনি তোমাকে ডাকে, তোমার হার্ট যার হাতে তিনি তোমাকে ডাকে, তোমার কিডনি যার হাতে তিনি তোমাকে ডাকে, তোমার রক্ত যিনি বানান তিনি তোমাকে ডাকে, তোমার রক্ত যিনি বানান তিনি তোমাকে ডাকে। বুঝেন নাই কথা মনে হয়? কে ডাকে? হাইয়া আলাস সালা, হাইয়া আলাস সালা, হাইয়া আলাস সালা, হাইয়া আলাস সালা, হাইয়া আলাস সালা। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি নামাজে দাই কি দিবেন? রব্বুল আলামিন বলেন মুয়াজ্জিন তুমি আমার পক্ষ থেকে ঘোষণা শুনিয়ে দাও, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিক রাব্বি ফাসাল্লা, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন কোরআনে যত সফলতা বলেছি সব সফলতা রেখে দিয়েছি মসজিদে। কি কোরআনে যত কি বলেছি বলেন? আবার বলেন, কোরআনে যত সফলতা বলেছি, কোরআনে যত সফলতা বলেছি, যত সার্থকতা বলেছি, সুখের যত সামান বলেছি, দুনিয়া সুন্দর হওয়ার যত সামান বলেছি, আখরাত সুন্দর হওয়ার যত সামান বলেছি, সবগুলো আমি জান্নাত মসজিদে রেখে দিয়েছি। কি আমি বলি? মসজিদে যাওয়ার গতি যার যেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, রব্বে করিমের পক্ষ থেকে রহমত আসার গতি তার তেমন। কি বলছি বলেন, মুখস্থ করেন। মসজিদে যাওয়ার গতি যার যেমন বলেন, আসমান থেকে রহমত আসার গতি তার তেমন, মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুল সুরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। বুঝেন নাই? কি বুঝছেন? মসজিদে যাওয়ার গতি যার যেমন বলেন, ফুল সুরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন, তলোয়ার চেয়ে ধারালো, অমাবস্যার চেয়েও অন্ধকার, আর নিচে শুধু জাহান্নামের আগুন। ওয়াইম মিং শাইইন ইল্লা ওয়ারিদুহা, রব্বুল আলামিন বলেন এমন কোন মানুষ নাই যাকে ফুল সিরাত পাড়ি দিতে হবে না। আর মসজিদে যাওয়ার গতি দিয়ে আমি ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি নির্ধারণ করব, যে মসজিদে যাওয়ার গতি যার যেমন, ফুল সিরাত পাড়ি দেওয়ার গতি তার তেমন। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বা, রাসূল বলেন বিজলির মতো রব্বে করিম ফুল সিরাত পার করে দিবে, বিদ্যুতের মতো ফুল সিরাত পার করে দিবে। বিদ্যুৎ সুচ দিতে দেরি হয়, লাইট জ্বলতে দেরি হয় না। এখানে সুচ দিতে দেরি হয়, 18 মাইল দূরেও লাইট জ্বলতে দেরি হবে না, 36 মাইল দূরেও লাইট জ্বলতে দেরি হবে না। বিদ্যুতের সুচ দিলে যেমন লাইট জ্বলতে দেরি হয় না, নামাজি ফুল সিরাতে পা দিতে দেরি হবে, ওপারে যেতে দেরি হবে না। পড়বো নামাজ ইনশাআল্লাহ। হ্যাঁ, কেমনে বুঝালে বুঝবো? রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলেন যে ফজর নামাজ পড়লো আল্লাহর জিম্মায় ঢুকে গেল। আবার বলেন যে ফজর নামাজ পড়লো
আল্লাহর জিম্মায় ঢুকে গেল আল্লাহর জিম্মায় ঢুকে যাওয়ার অর্থ কি রাসূল যেন বলেন তার রিজিকের জিম্মাদার আল্লাহ তার সুস্থতার জিম্মাদার আল্লাহ তার হায়াতের জিম্মাদার আল্লাহ তার স্ত্রী জিম্মাদার আল্লাহ তার সন্তানদের জিম্মাদার আল্লাহ যেন রব্বুল রাসূল বলেন তার দুনিয়ার জিম্মাদার আল্লাহ তার কবরের জিম্মাদার আল্লাহ তার আশরের জিম্মাদার আল্লাহ তার জান্নাতের জিম্মাদার আল্লাহ পড়বো ইনশাআল্লাহ ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের নামাজে পড়লো যে বলে না সবাই বলেন না বলেন না বলেন না ফজরের নামাজে পড়লো যে বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ আজি সাহেব আব্দুল হামিদ সাহেব আর কিভাবে বললে এরা বুঝবে আর কোন সহজ ভাষা আছে ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে ফজরের বলেন ফজরের নামাজে পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে আপনি যদি মেম্বার সাহেবের জিম্মায় হন কতটা খুশি হয়ে যান আপনি যদি চেয়ারম্যান সাহেবের জিম্মায় থাকেন কতটা নিরাপদ আপনি যদি এমপি সাহেবের জিম্মায় থাকেন কতটা নিরাপদ আপনি যদি এসপি সাহেবের জিম্মায় থাকেন কতটা নিরাপদ আপনি যদি ডিসি সাহেবের জিম্মায় থাকেন কতটা নিরাপদ আপনি যদি মন্ত্রী মহোদয়ের জিম্মায় থাকেন কতটা নিরাপদ আপনি যদি প্রেসিডেন্টের জিম্মায় থাকেন কতটা নিরাপদ আপনি যদি আরশে আজিমের মালিকের জিম্মায় থাকেন কতটা নিরাপদ আল্লাহু পড়বো ফজরের নামাজ ইনশাআল্লাহ এক একজনে বুকে হাত দিয়ে বলেন ইনশাআল্লাহ বলেন ফজর নামাজ পড়বো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেন বাশিরিল মাশাঈনা বিজ্জালামে বিন্নুরিত্তাম রাসূল বলেন দুই অন্ধকারে যারা মসজিদে আসা যাওয়া করে আয়েশার সময় মসজিদে আসা যাওয়া করে ফজরের মসজিদে আসা যাওয়া করে আল্লাহর নবী বলেন তাকে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও কি হয় বাশিরিন নূরাত্তাম্মা পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও বিল মাশাঈনা আল মাশাঈনা বিজ্জালামে দুই অন্ধকারে যারা মসজিদে আসে আশার সময় মসজিদে আসে ফজরের সময় মসজিদে আসে আল্লাহর নবী বলেন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও কি হয় কয় অন্ধকার আয়েশা ফজর রাসূল বলেন আয়েশার নামাজ যারা জামাতের সাথে পড়ে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে আল্লাহর নবী বলেন আয়েশার নামাজ যারা জামাতের সাথে পড়ে ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে রাসূল বলেন সারা রাত আল্লাহর সামনে জেগে থাকলে যেই পরিমাণ নেকি দিত আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ নেকি দিবে পড়বো তো ইনশাআল্লাহ অনেকেরই ফজর ছুটে যায় বাস্তব না বাস্তব ঢাকাওয়ালাদেরও ছুটে ঢাকাওয়ালাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনি ফজরের মসজিদে আসেন না কেন তিনি জবাবে বলেন বাড়িওয়ালা চাবি দেয় না এই অজুহাত টিকবে না ধোপে টিকবে এই অজুহাত না বাড়িওয়ালা চাবি দেয় না এই অজুহাত ধোপে টিকবে না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মানুষের উপরে নেফাকের সন্দেহ করতেন নেফাকের সন্দেহ করতেন মুনাফিক বলে যদি রাসূলের সন্দেহ হইতো রাসূল ফজর নামাজ পড়ে জিজ্ঞেস করতেন হাল ফিল মসজিদে ফুলা মসজিদে কি অমুক আছো যদি সাহাবা ইকরাম দেখে বলতো ইয়া রাসূল তিনি তো মসজিদে নাই সে তো মসজিদে নাই রাসূল চেহারা আনোয়ারকে চেহারা মোবারককে রাসূল ফ্যাকাশে করে ফেলতেন রাসূল যেন মনে মনে বলতেন হ্যাঁ তার ব্যাপারে নেফাকের সন্দেহ ছিল এখন তো দেখি পুরো মুনাফিক হয়ে গেছে নাউজুবিল্লাহ বলবেন না রাসূল বলেন আয়েশার নামাজ এবং ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আয়েশার নামাজ এবং কি ফজরের নামাজ মুনাফিকের জন্য কি বড় ভারী আল্লাহর নবী যেন বলেন ফজরের নামাজ বড় পরীক্ষা ফজরের নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমানের পরীক্ষা এই জন্য রাসূল বলেন ফজরের নামাজ ইমানের পরীক্ষা ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে বের হয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন ফেরেশতা ওর হাতে ইমানের ঝান্ডা তুলে দাও এবার রাসূল বলেন এশার নামাজ আর ফজরের নামাজ যে নিয়মিত পড়বে এশার নামাজ আর ফজরের নামাজ যে জামাতের সাথে পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে মুনাফিকের দফতর থেকে তার নামটা কেটে দেয় পড়বো এশার নামাজ আর ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আমার কাছে আর শব্দ নাই আমার পুঁজি শেষ আমার কাছে আর শব্দ নাই আমি বুঝি শুধু এটা যাকে রব ভালোবাসে তার নামাজ ছুটতে দেয় না যাকে রব ভালোবাসে তার নামাজ কি করতে দেয় না বলেন
এবার ফজরের নামাজের পরে কি করবেন রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ফজর পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি 10 বার সুবহানাল্লাহ পড়বে 10 বার আলহামদুলিল্লাহ পড়বে 10 বার আল্লাহু আকবার পড়বে আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবে এবার রাসূল বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে 34 বার আল্লাহু আকবার পড়বে আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত যত বেশি হোক না কেন এবার রাসূল বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে 34 বার আল্লাহু আকবার পড়বে আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ সোজা জান্নাতে চলে যাবে পারবো না ইনশাআল্লাহ এই তিন শব্দ এত দামি এত দামি এত দামি আমার কাছে আশ্চর্য লাগে আমাদের দেশে স্বাভাবিকভাবে মিষ্টির দোকানে যদি আপনি ঢোকেন তো দেখবেন অনেক রকমের মিষ্টি বানানো আছে হরেক রকমের মিষ্টি বানানো আছে কারিগরকে যদি আপনি জিজ্ঞেস করেন এত তোমার এখানে 17 পদের মিষ্টি আছে 20 পদের মিষ্টি আছে মূল ম্যাটেরিয়ালস কি মূল মূল বিষয় কি তো সে বলবে দুধ চিনি ময়দা কি বলবে বলেন এই তিনটে দিয়ে আমরা এতগুলো আইটেম বানাই আমিও বলি এই তিনটে দিয়ে যেমন এতগুলো আইটেম হয় ঠিক সুবহানাল্লাহ ওয়াল আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দিয়ে হাজারো তাসবিহ আইটেম হয় সুবহানাল্লাহ হাজারো জিকিরের কি হয় আইটেম হয় এটা কখনো সুন্নত হয়ে যায় কখনো ফরজ হয়ে যায় কখনো সুন্নতে মুআক্কাদা হয়ে যায় কখনো মুস্তাহাব হয়ে যায় সুবহানাল্লাহ কি ভাই যেমন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ আল্লাহু আকবার কি বলেন আর রুকুর মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আযীম এটা কি সুন্নাত সুন্নতে মুআক্কাদা এটা কি বলেন সুন্নতে মুআক্কাদা তাহলে একই শব্দ কখনো ফরজ কখনো সুন্নতে মুআক্কাদা কখনো মুস্তাহাব কখনো নফল বুঝা আসছে নি কথা এজন্য এই তিনটা শব্দ ঠিক করা এক নাম্বার সুবহানাল্লাহ বলেন سبحان الله আওয়াজ দাও বন্ধু বন্ধুরা আওয়াজ দাও একটু শিখো একটু শিখো একটু শিখো আগামী মজলিস আসা পর্যন্ত যদি আর হায়াতে না পাই যদি তোমাদেরকে হায়াতে না পাই অথবা আমাকে হায়াতে না পাও কি অথবা আব্দুল হামিদ সাহেবকে হায়াতে না পাও কে আনবে আর আমার এখানে এই লোক আমারে বাইন্দা আনে আমি তার ভালোবাসায় আসি এই আব্দুল হামিদ সাহেব হাজি সাহেবের ভালোবাসায় আমি আসি পড়ো সুবহানাল্লাহ বলেন সবাই বলেন সুবহানাল্লাহ 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 হা একবার বললে যে পরিমাণ নেকি দিত এটা যদি আমি দেখতাম আল্লাহর কসম কলিজা ফেটে ফেটে মরে যেতাম একবার বললে যে পরিমাণ দিয়ে দিল আচ্ছা সারা বাংলাদেশের সবগুলো শিল্পপতির স্বর্ণ যদি এক জায়গায় জমা করা হয় এই প্যান্ডেলটা ভরবে সবার ঘরে স্বর্ণগুলো সব জমা করলে পুরো ময়মনসিংহের সব মেয়েদের স্বর্ণ সব জমা করলে এই প্যান্ডেল ভরবে মনে হয় অথচ রাসূল বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান আই তামলান মা বাইনা আসসামাই ওয়াল আরদ আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটো শব্দ আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেয় ডলার দিয়ে ভরে দেয় দিনার দিয়ে ভরে দেয় দেরহাম দিয়ে ভরে দেয় রিয়াল দিয়ে ভরে দেয় না নেকি দিয়ে ভরে দেয় আচ্ছা এগুলো কি বলে হুজুর দেখি না দেখবো কখন রব্বুল আলামিন বলেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা অচিরে এমন একদিন আসবে কিয়ামতের ময়দানে তখন তুমি তোমার সবগুলো আমলের যা যা সামনে দেখবা তখন দেখবা সুবহানাল্লাহ কি হয়েছে আলহামদুলিল্লাহ কি হয়েছে তখন দেখবা আল্লাহু আকবার কি হয়েছে তখন দেখবা একবার কালিমায়ে তৈয়বা কি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله وإليه يسعد الكلم الطيب بندو رب العالمين كي بولين دخو تمي پرت دري کرو تمار كلمتها ارشازين بجند بوست دري غينا تمي پڑا اخاني تمي پڑا اخاني এটা কি আওয়াজ লাগায় আরশাজিমে হ্যাঁ তোমার ঠোঁট নড়ে জমিনে আমি রবের ঠোঁট নড়ে আরশাজিমে ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমার ডাকবা তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকব তুমি আমাকে ভালোবেসে ভালোবেসে ডাকবা আমি তোমাকে আমার নৈকট্য দিয়ে দিব তুমি আমাকে আশা আশা ডাকবা আমি তোমার সমস্ত আশাগুলোকে ভরে দিব তুমি আমাকে ভয় ভয় ডাকবা আমি তোমাকে দুনিয়ার আখিরাতে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব তোমার ডাকাটা যেমন হবে আমার পুরস্কারটা তেমন হবে সুবহানাল্লাহ তোমার ডাকা ভালোবাসায় হবে আমার দাওয়াও ভালোবাসায় হবে তোমার ডাকা আশা আশা হবে আমিও তোমার আশা ভরে দিব তোমার আশা ভয়ে ভয়ে হবে তোমার ডাকা ভয়ে ভয়ে হবে আমিও তোমাকে ভয় মুক্ত এক জীবন দিয়ে দিব إن الذين آمنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون رب العالمين بلن إيمان ولا زندگي بناو عمل ولا زندگي بناو أمي رب কথা দিলাম অচিরেই তোমাকে এমন এক জীবন দিয়ে দিব যে জীবনে আর কোনো চিন্তা হবে না আর কোনো ভয় হবে না এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কতবার 100 বার সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন 100 বার কোন মানুষ যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে 100টা গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি দিয়ে দিবে কতবার কি দিবে 100টা 100 গোলাম দান করলে যে সওয়াব এই সওয়াব দান করবে তিন নাম্বার রাসূল বলেন আল্লাহু আকবার যে 100 বার পড়বা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 100টা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে এই তিনটা পড়তে আমার লাগে 10 মিনিট কত মিনিট 10 মিনিট কি তাহলে 10 মিনিট সময় কি দিতে পারবো না তাসবিহের জন্য তাহমিদের জন্য তাকবীরের জন্য 10 মিনিট সময় দিতে পারবো না আল্লাহ তৌফিক দান করেন চার নম্বরে রাসূল বলেন যে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা রাসূল বলেন ফা ইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদে আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবে কয়টা পাইলাম মুখস্থ করেন এক নাম্বার সুবহানাল্লাহ কতবার দুই নাম্বার আলহামদুলিল্লাহ কতবার তিন নাম্বার আল্লাহু আকবার কতবার 100 বার চার নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার 100 বার পাঁচ নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ রোজানা 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা রহমত দিয়ে দিবে একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়ে দিবে একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মুছে দিবে একবার দুরূদ শরীফ পড়বা সঙ্গে সঙ্গে 10টা দান বুলন্দ হবে পারবো না ইনশাআল্লাহ এই কয়টা গেল পাঁচটা ছয় নম্বরে প্রতিদিন কমপক্ষে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أمي بولم رب العالمين أمي جدي أقوله بشي بشي كره بوري أبني أما كي كذي بين رب العالمين بلين هو الذي يصلي عليكم رحمة رحمة جيبون كي بوري ديبو لاك بي أبنا دي رحمة لاك بي زوري كوانا أبنا رچوكي داكين كار كاروني رب كريم رحمت الكرونه كان سنن كار كرونه رب كريم رحمت الكرونه دماغي بھامن كار كرونه رب كريم رحمت الكرونه جيبون پرتیتا انچی جيبون پرتیتا محورت جيبون پرتیتا شموئ جيبون پرتیتا اکتا اکتا زرر شدوئی رب كريم رحمت الكرونه اور رحم آج بھی کی دیئے ذکر دیئے رحم آج بھی کی دیئے فیس بوک جا تو باروے غزب تا تو باروے تذبی جا تو باروے رحم تا تو باروے আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন এখানে 9টা কিতাব কয়টা কিতাব আছে এই 9টা কিতাব শুধুই জিকিরের উপর লেখা 9টাই জিকিরের উপর লেখা 9টাই কি
জিকিরের উপরে লেখা পারলে একটা সেট বই কিনে নিয়ে যাবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়তে দিবেন, নিজের মেয়েদেরকে পড়তে দিবেন, নিজের সন্তানগুলোকে পড়তে দিবেন, ছেলে বিয়ে করাবেন, ছেলের বিয়ের সময় মেয়ের জন্য এক সেট বই পাঠিয়ে দিবেন, মেয়ে বিয়ে দিবেন ওই ব্যাগের সাথে এক সেট বই দিয়ে দিবেন, এটা যেন আমাদের জিন্দগির অন্যা হয়, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমাদের গাড়িতে পাওয়া যাবে ইনশাআল্লাহ, এক সেট বই কিনে নিয়ে যাবেন। আল্লাহ তালা এই মাহফিলটাকে কবুল করেন। ছয় তসবিকে জীবনের ওড়না বানান, ছয় তসবিকে জীবনের বিছানা বানান। ছয় তসবি যেন হয় আমাদের চাদর, ছয় তসবি হয় আমার সকালবেলা, ছয় তসবি হয় আমার রাত্রিবেলা, ছয় তসবি হয় আমার দিনের বেলা, ছয় তসবি হয় আমার বিকেলবেলা। বলেন না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। কয় তসবি শিখছেন বলেন, মুখস্থ করো, ছয় তসবি, কয় তসবি, আবার বলেন, ছয় তসবি, ছয় তসবি, বলেন, এটা বলে না, কয় তসবি, আবার বলেন, এই তো মাশাল্লাহ মুখস্থ হয়ে গেছে, কয়টা তসবি, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার, পাঁচ নাম্বার, দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছয় নাম্বার। যদি একটা একটা তসবি কিনে নেন কেমন হবে, এরকম যদি একটা তসবি রাখেন তো কেমন হবে, ভালো হবে না? আচ্ছা ছয় তসবি পড়তে আমার লাগে 30 মিনিট, আপনাদের এখান থেকে ময়মনসিংহ যেতে কয় মিনিট লাগে? যদি জীবনে কয়বার গেছেন, যদি প্রত্যেক যাওয়ার সময় পড়তেন তো কতবার হইতো? কি এখান থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগে? আড়াই ঘন্টা। যদি আড়াই ঘন্টা পড়তেন তো কয়বার পড়া হইতো? তাহলে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বিবিদেরকেও শিখিয়ে দিবেন, ছেলেকেও শিখিয়ে দিবেন, মেয়েকেও শিখিয়ে দিবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।